हेलो फ्रेंड्स, आमी कलापि। वेलकम बैक टू माय चैनल कुक विद कलापि। आज के आमी देखाबो माछेर एकटा रेसिपि। आर आज के आमार रेसिपि होलो सर्षे इलिश। सर्षे इलिश आमी बानाबो माइक्रोवेवे, जेटा खूब ताड़ाताड़ी हो जाए और खेते किन्तु खूबी टेस्टी है। चलुन देखे नी कि करे आमी आज के माइक्रोवेवे बानाच्छि सर्षे इलिश। माइक्रोवेवे सर्षे इलिश बनानोर जोन्नो एखाने आमी 5 पिस इलिश माछ निये निएछि। इलिश माछटा भालो करे धुए रखा होयेछे। एरपरे आमी एखाने दिच्छि सादा सर्षे 1 टीस्पून, कालो सर्षे 1 टीस्पून। सर्षेगुलो 1 घंटा भिजिए रखार पर आमी 4 काँचा लंका दिए भालो करे बेटे निएछि। ख्याल रखते हबे बाटाटा जेनो एकदम मिहि बाटा हय। एर पड़े आमी एखाने पोस्तो बाटा दिच्छी। आमी 1 टेबलस्पून पोस्तो आगे थेके भिजिए रखार पर बेटे नियेछी। नेक्स्ट आमी एखाने दिच्छी दई। एखाने आमी 2 टेबलस्पून मतो सादा दई बा टक दई दिच्छी। एबार आमी एखाने दिए दिच्छी हलुद गुड़ो। एखाने आमी 1 टीस्पून मतो हलुद गुड़ो दिलाम। आर आमी देबो नून। নুনটা আমি এখানে আন্দাজ মতন দিয়ে দেব। এরপরে আমি দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 2 টু 3 টেবিলস্পুন মতন সর্ষের তেল দিলাম। এই সবকটা জিনিস ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। সবকটা মশলা আমার এখানে মেশানো হয়ে গেছে। সর্ষে বাটার এই মশলাটা আমি এবার মাছের উপরে দিয়ে দিচ্ছি। আর মাছটা ভালো করে এই মশলাটার সাথে মেখে নিতে হবে। দুদিকেই কিন্তু মশলাটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। মশলাটা মাছের মধ্যে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার যেই বোলটার মধ্যে আমি মশলাটা মিক্স করছিলাম, সেই বোলের মধ্যে অল্প একটু জল নিয়ে আমি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আরেকবার আমি মাছগুলোকে মশলার সাথে একটু মিশিয়ে নিলাম। নেক্সট এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 কাঁচা লঙ্কা। আপনারা চাইলে আরো কয়েকটা বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন। আর সবার শেষে আমি দেব সর্ষের তেল। আমি উপর থেকে সর্ষের তেলটা ঢেলে দিচ্ছি। মোটামুটি 2 টু 3 টেবিলস্পুন মতন সর্ষের তেল দিলাম। এবার আমি এই মাছটাকে ম্যারিনেট করার জন্য মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। মোটামুটি 15 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছের ট্রেটা মাইক্রোওয়েভের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আর আমি এখানে পাওয়ারটা সেট করব মাইক্রোতে 540। আর টাইমটা আমি দেব 10 মিনিট। দশ মিনিট প্রায় শেষ হতে চলেছে। আমি এটা বন্ধ হয়ে গেলে মাছের ট্রেটা বের করে আনব। এবার আমি এক এক করে মাছের পিসগুলো উল্টে দেব। আর খুব সাবধানে মাছগুলো কিন্তু উল্টাতে হবে, নইলে ভেঙে যেতে পারে। মাছগুলো উল্টে নেবার পর আমি আরেকবার মাইক্রোওয়েভের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি।
আর একইভাবে আমি এখানে পাওয়ারটা সেট করব মাইক্রোতে 540 আর টাইমটা আমি এখন দেব 5 মিনিট। এই রেসিপিটা রান্না করার সময় যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি সেগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওখানে চেক করে নিতে পারবেন। 5 মিনিট কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, সর্ষে ইলিশ কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দেব। সর্ষে ইলিশ আমি সার্ভ করে দিয়েছি। ইলিশ মাছের এই আইটেমটা খেতে ভালো লাগে গরম ভাতের সাথে, অথবা বাসন্তী পোলাওয়ের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন যাতে আপনারা সব নোটিফিকেশন পান। কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো, আর সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।